করোনা মহামারীর কারণে গত কয়েক বছর ঈদ দুর্গাপূজা ও পহেলা বৈশাখে আশানুরূপ ব্যবসা করতে পারেনি টাঙ্গাইলের তাঁত শিল্পে জড়িত মালিক শ্রমিকরা। বন্ধ ছিল অধিকাংশ তাঁত। আশানুরূপ ঈদে স্বাভাবিক অবস্থা ফিরেছে মার্কেটগুলোতে। দুই বছরের ক্ষতি পুষিয়ে নিতে এবার ঈদের আগে তাঁতপল্লিতে চলছে কর্মযজ্ঞ। টাঙ্গাইল প্রতিনিধি রুমি আক্তার পলির পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পে জড়িত মালিক শ্রমিকরা সারা বছর অপেক্ষা করেন ঈদ, পহেলা বৈশাখ ও দুর্গাপূজার। আসন্ন ঈদে অতীতের লোকসান পুষিয়ে নিতে তাঁত শিল্পে জড়িতরা উঠে পড়ে লেগেছেন। নির্ঘুম সময় কাটছে তাঁত শ্রমিকদের, কানে বাজছে তাঁতের খটখট শব্দ। এখন বর্তমানে কিছুটা ভালো আছে, রোজার মাস হিসাবে কিছুটা কাম কাজ করতে পারতেছি। সামনে ঈদ দেখে আমাদের ওই ব্যস্ত সময় কাটতেছে, আমাদের কাজে চাপ পড়ছে। কাজ হইতেছে আর কি, এই মানে একটু বেসা কিন্তু মোটামুটি একটু চালু আছে। এদিকে শ্রমিক সংকট ও দুই বছরের লোকসানে তাঁত মালিকদের রয়েছে পুঁজিরও সংকট। তবে ঈদকে টার্গেট করে ব্যবসায়িক মন্দা লাঘবের আশা করছেন তারা। তো এই বছর আমাদের কারিগররা সুন্দরভাবে কাজ করছে এবং পুরোদমে কাজ চলছে। আশা করি পুনরায় রমজানের মধ্যে আমাদের ব্যবসা সম্প্রসারণ হবে এবং শ্রমিকরাও আনন্দিত হবে। আমাদের দেশের উৎপাদিত দ্রব্য ব্যবহার করবে, কিনবে এবং ঈদের আনন্দ উপভোগ করবে। তাতে এই শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তারা সকলেই উপকৃত হবে। তাঁতপল্লির জনপ্রতিনিধিরাও আশা করছেন দীর্ঘদিনের মন্দা কাটিয়ে ঈদে টাঙ্গাইলের তাঁত শিল্প আবারও প্রাণ ফিরে পাবে। দীর্ঘদিন করোনাকালীন সময়ে আমাদের এই তাঁত শিল্পটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক শিল্পীরা যারা তাঁত বোনাতে পারতো না, কষ্ট করত। মালিক শ্রমিক সহ তাঁত সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রমে নদী চর খাল বিল গজারির বোন টাঙ্গাইল সারিতার গর্বের ধন স্লোগানে এগিয়ে যাবে টাঙ্গাইলের তাঁত শিল্প, এমনটাই প্রত্যাশা সকলের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।